আজকে দিল হুজুরি নামাজ ইহাই শ্রেষ্ঠ নামাজ। বক্তিয়া নামাজের হইতে হাজার হাজার গুণ শ্রেষ্ঠ নামাজ এটি হইলে দেন যুগে দিল হুজুরি মুর্শেদ বর্জকটা থাকবে চোখে আর নামটা থাকবে বুকে। এটা হলে ধারণা, আল্লাহ নামে টানেন, হু নামে সারেন, রাসুল নামে টানেন, আল্লাহ নামে সারেন, ইয়া নামে টানেন, হু নামে সারেন, আর দুইটা বাতে নি এটা আমি বলবো না, এটা দলের কাছে দলের কাছে কি করে জানিয়ে নেবে। অভ্যাস করেন, কাল সাধন করেন, এখানেই দিদার, এটাই গুহার ধর্ম। হীরা শব্দের তো ধারালো গুহা হইল অর্থ, ধারালো অর্থের সাধনাই ইসলাম। এটা হলো একটা হলো সরদল পদ্মের নিম্নের অঙ্গ, সেটা হলো কাম অঙ্গ, আর ঊর্ধ্বের অঙ্গটা হলো প্রেম অঙ্গ। কাম সাগরে যার জল পড়িয়াছে, প্রেম নদীতে জল আটে না, সরল হয়ে আছে যোজনা। সাক্ষী তাহার দুগ্ধের ভাণ্ড উপরে ভাসে তার মাখন থাকা, পদ্ম পুষ্প জলে ভাসে, কি সুন্দর মনের উল্লাসে। বাবা যেখানে ধার প্রবাহিত হইতেছে ওই জায়গায় কোন পদ্ম ফুল ফুটে না? না না, পদ্ম ফুল ফুটে কোথায়? বদ্ধ জায়গা, যে জায়গা বদ্ধ পানি, নীরব পানি, পানি নিউট্রাল পানি, এরকম আমার একটা নিউট্রাল পানির অবস্থান আসে যাওয়ার সময় মাঝখানে এই আলিপের মাঝখানে ঊর্ধ্বদের যাকে বলে বিতর্ক। আপনি এখানে পয়সা থাকতে গেলে আপনার বাতাসের কর্মটা করতে হবে, বাতাস না আরো আবার বাতাস দিতে দিতে আপনি যে ফ্রিজের মধ্যে বাতাস দিয়ে তো গরম হয় নাকি, এটা নিম্ন দিকে গতি না করে ঊর্ধ্ব দিকে যখন বাতাসের কর্ম করা হবে এটা আসতে সময় বরফে পরিণত হয়ে যাবে। 40 ফোঁটা 70 ফোঁটা দুধ মৈথন করলে হয় 1 ফোঁটা রক্ত, 70 ফোঁটা রক্ত মৈথন করলে হয় 1 ফোঁটা রতি, 70 ফোঁটা রতি মৈথন করলে হয় 1 ফোঁটা মতি, 70 ফোঁটা মতি মৈথন করলে হয় 1 ফোঁটা যদি যদি তার ফোঁটে তার দেহটা আলোকিত হয়ে যায়। এটা কিসে সম্ভব? এই যে 7টা অবস্থা 7টা কর্মই আছে নবিয়াজ বাতে, যারা দয়ালরা পাশে দয়ালরা আল্লাহর অলি হয়ে গেছে তারা এই কর্ম করে অলি হয়েছে। বাতে কেমন ধরা ঘাটে যে ঘটে তোর দেহ ঘাটে, এখানে বাদ দিতে হবে। কি করতে কি করলে তুক দেতে বিশালিস না, দেখে শোনো জ্ঞান হলো না, গাভীর দুগ্ধ এটা খাইতে খুব ভালো কিন্তু 1 ফোঁটা গোসুনা দিলে ওটা কি আর খাবার থাকে? আমি ওই দুগ্ধর মধ্যে গোসুনা মিশাই দিছি, যেটা থেকে দুধ আসে ওইটার মধ্যে সোনা মিশাই দিতেছি। আমার বান্দা বান্দিরে, সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের সৃষ্টি যত সবাই আমাকে স্মরণ করে, আমি আল্লাহ একটা কর্ম করি, আমার ফেরেশতা সহদয় সাথে নিয়ে প্রমাণ তার সূরা আহজাবের 56 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ও মালাইকাতেহি, আমার ফেরেশতা সমাদেশ সাথে নিয়া ইউসাল্লিনু নাবিয়ু, আমার নবীর নামে আমি দরুদ কিয়াম পেশ করি। ইয়া আইয়ুহাল আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, সাল্লাল্লাহু আলাইহি সালাম ওয়া তাসলিমা, তোমরাও বেশি বেশি কইরা দয়াল নবীর নামে দরুদ কিয়াম পাঠ করবা, পেশ করবা। এই আয়াতটা তো কোনো আয়াত দিয়ে রহিতকরণ করা হয় নাই, অনেক হুজুর রয়ে আছে কয় দয়াল নবী মাটির মানুষ, মাটিতে মিশে গেছে, বড় ভাইয়ের মতো তাকে সম্মান করা যায় তার বেশি কিছু না। আমরা বলি নাউজুবিল্লাহ মিন জালেক, তাফসিরে কাবীরে, তাফসিরে জালালাইন, দুররে মুনসিরে এই আয়াতটার ব্যাখ্যা এমন ভাবে করেছে, আমার আল্লাহর আশেক হয়ে আল্লাহ বলেন আমার নাম নিলেই আমি শুধু খুশি না, যে পর্যন্ত আমার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম প্রেমের সাথে না নেওয়া হয়, আর আমার রাসূলের প্রেমে পড়ে, আমার পাক পঞ্জাতনের প্রেমে পড়ে, আহল বায়তের প্রেমে পড়ে, মাতা পিতার প্রেমে পড়ে যদি কেউ এক জারা সুখের পানি ফেলতে পারে, ওই মিশরে নীল নদে যত পানি আছে তার চাইতে বেশি সোয়াব ওই আশেকের আমল নামায় দেওয়া হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে যত কান্দে তত পারে সম্বল বান্দে। আমার রাসূল যখন মিরাজে গেছে ভেস তত যোগ দেখতে গেছে, দোজক কেটে কে কয় অত যোগ তুমি কি পারো, দোজক বলে ইয়া রাসূলাল্লাহ, বিশ্বে যা কিছু আছে সব কিছু যদি আমার দোজকের মধ্যে দেওয়া হয় আমি সমস্ত কিছু জ্বলন ক্রিয়া দিয়া আমার শক্তি দিয়া পুরাই আমি ছাই বানাইয়া দিতে পারি।
অদযোগ পারো নাকি, তুমি কারো ভয় পাও কিনা? দযোগ বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভয় পাই, আমি বড় কম্পিত হয়ে যাই, কোনো আশেক যদি এসক দোষে এক জাররা চোখের পানি আমি দযোগের মতো নিক্ষিপ্ত করে আমি দযোগ আর জ্বলতে পারি না। এক জাররা, একটা সরিষাকে এক কোটি ভাগ করলে তার নাম হয় এক জাররা। এক জাররা চোখের পানি সে ফেলতে পারলে দযোগের জ্বলন ক্রিয়া বন্ধ হয়। আল্লাহ বলেছেন, আমার মাওলানা বলেন, ও আমার বান্দা বান্দি রে, ও আমার বান্দা বান্দি, আমি আশেকের চোখের পানি দিয়া দোজকের আগুন নিভাইয়া দিব। নবীর দরু পররে সকলে, নবীর দরু পররে সুপারিশ করিবেন নবী আমার আইশরে, সুপারিশ করিবেন নবী আমার আইশরে। আল্লাহুম্মা সাল্লাল্লাহ মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লাল্লাহ ডাইনে আল্লাহ পাবে নবী বৈশাছে, উম্মতি উম্মতি বই লে নবী কান্তেছে, উম্মতি উম্মতি বই সন্তানের জন্য কান্দে, কত তরগায় তরগায় মানত করে, মাওলা রে ও মাবুদ মাওলা রে, মাবুদ মাওলা রে, একটা বেটা দে রে মালিক, একটা বেটা দে, কামাই খাইবার সাপ্লাই রে, বললে মাটি দিব কে? দশ মাস দশ দিন সন্তান ধারণ করে, আমার মালিক বলে আমি কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত করতে কি পছন্দ করি না, আমি আপনি ঋণী, টাকা পয়সা ঋণ, এই ঋণ তো ঋণ না, মূলত ঋণ হইলাম যার যার মার কাছে। জান্নাত মায়ের চরণে, জাহান্নাম মায়ের চরণে, যে যেটা খরিদ করে নেয়, আমার মা কত কষ্ট করে কিভাবে ঋণী হইলাম। হঠাৎ আট নয় মাস বয়সের সময় হাত পালার আশারা দিল, মা হুমরি খাইয়া হাতির মধ্যে পড়ে গেছে, বেড়া পাইলে বেড়া ধরছে, প্রসবটা কাটায় আবার রাসূল বলেছে, সারা বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে, আর মায়ের প্রসব ব্যথায় এক পাল্লায় দিলে, এই পালাটা ঝুঁকে পড়ে রে, মাতার সন্তানকে কোলে পাইয়া সব দুঃখ কষ্ট ভুলে যা। আমার মালিক বলে, দেখেন আমরা কেমন ঋণী, কতদিন আমার মা ঘুমত ধুইয়া দিছে, আমরা কি জীবনের ইতিহাসে কেউ লেখা রাখছি, আমাদের লেখা নাই, কয়দিন আমি মায়ের ঘুমত ধুইয়া দিলাম, কতদিন না খাইয়া খাওয়াইছে, কয়টা দিন আমার বাইরে খাওয়াইলাম, আজ আর কি দেওয়ান জালাল সরকারের গানের একটা সার্থকতাই, আজ বেজলিল সিংদের দরবারে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অতি গুরু ভজনের কামাই, এখান থেকে গিয়ে যদি আপনার মা বিছনা সাইতো থাকে, আপনার বাবা বিছনা সাইতো থাকে, এখনই আপনার ধর্মই আছে, নিজের হাতে এক বালতি পানি উঠাইয়া একটু গরম পানি দিয়া শীতের দিন একটা সাবান নিয়ে সুন্দর করে মারে গোসল করাইয়া দেন, বাবার গোসল করাইয়া দেন, গোসলের কথা মনে করে আমি লোকের বাড়ি রাখতে পারি না, আমার মাও নাই আমার বাবাও নাই, আমার গোসল করার গোসল করাইয়া একটা কাপড় করাইয়া একটা ফল নিয়ে আমার মুখে তুলিয়া দিয়ে একটা বার স্মরণে ভক্তি দেন, মা বাবার রহমতের হাত যদি কোনো সন্তানের পৃষ্ঠে বলাইয়া দেন, ওই দেহটা নিষ্পাপ হইয়া যায়, আমি পায়ে ধরে অনুরোধ করি ভাইরা,
মা বাবা কখনো সন্তানকে পরজাবে না, তার মা বাবার ভজন নাই, তার দিয়ে কোনোদিন গুরু ভজন আশা করা যায় না, আল্লাহ রাসূল পাবো অনেক দূরের কথা। তাই তো যাদের আমার মতো হারিয়ে গেছে তারা বদনসিব রে, ওই আফজাল ভাই আর নাই, দরদি নাই, নাই রে নাই, মা বাবার রওজা দেখা নাই আছে, ওই রওজার কাছে গিয়া দুই ফোঁটা চোখের পানি ছাইরে দিয়ে মালিকের কাছে কানবেন, মালিক রে আমি মা বাবার সেবা যত্ন করতে পারি নাই, কত টাকা পয়সা বিশাল সম্পত্তি ভোগ করতেছি রে মালিক, জানি না রে জানি না, আমার মা কেমন আছে আমি জানি না, বাপজান কোথায় আছে জানি না, ওই আমার মালিক মামলা পরবর্তীকার তোমার নিজের উশিলে করে ডাকতেন, যন্ত্র উশিলে করে মালিকের চোখের পানি ছেড়ে তোরে ডাকতেছি, আমার মা বাবাকে তুমি জান্নাত নসিব করে দাও, গোনার বোঝা মাথায় নি কান্দতেছি, গোনার বোঝা মাথায় নি কান্দতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি, মাফ করে নাম ধরিয়া ডাকতেছি, নাম ধরিয়া ডাকতেছি, আমি পঞ্জাত নাম ধরিয়া কান্দতেছি, রহিম সন্দের নাম ধরিয়া কান্দতেছি, দলিল সন্দের নাম ধরিয়া কান্দতেছি, আমার রশিদ সন্দের নাম ধরিয়া কান্দতেছি, মাফ করে দাও মাবুদ মাওলাই, মাফ করে মাবুদ মাওলাই, জওয়ান মামনি তুমি তো বুঝবা না, এখনো বুঝবা না রে মা বুঝবা না, এখনো তোমার বাবা তোমার পাশে হারমোনিয়াম বাজা, তোমার মা বাড়িতে ফাঁক করে দেয়, এখনো তোমার বাবা ভাই আছে, মা বাবা হারাইলে কেমন লাগে, আমি জানান সরকারের কান্দে যেদিন মায়ের লাশ উঠেছে এই লাশটা যে কত ভারী রে, আগে বুঝি না কান্দে না পড়তে এটা বোঝা যাবে, বাবার লাশ কাঁদে নিয়েছি, বাবার লাশ কত ভারী আমার নাই, নাই নাই রে নাই, গুরু হারানোর বেতন যার হারাইছে সেই জানে, আর আমার লক্ষ্য জানতে আইছি, আমার রশিদ জানকে হারিয়েছি, মাহের জানকে হারিয়েছি, হাসিন বাবা হারিয়েছি, আর কত মানুষ চলে গেল রে মা, কাল কবিরাজ বাবজানের মতোই একজন মানুষ দেখলে তাকে থাকি বাবার মতোই নাকি, নাকি মার বয়সী একজন মা দেখলে তাকে থাকি মার মতোই লাগে নাকি, কিন্তু কই না মায়ের মতোই একটা মা, বিশ্বাস গানের কথা বলছে আমার এক মা, ওর দিকে তাকাইয়া দেখি আমার মায়ের মতো, কিন্তু আমার মার মতো মার তুলনা মা সারা অক্টি কেউ